চব্বিশ ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি জানকারী, আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। মহিলা কর্মীদের জন্য সুখবর, সরকারি ও বেসরকারি চাকরির ক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটির মেয়াদ 12 সপ্তাহ থেকে বেড়ে হচ্ছে 26 সপ্তাহ। আজ রাজ্যসভায় মাতৃত্বকালীন সুবিধা সংক্রান্ত 1961 আইনের সংশোধনী আনা হয়েছে। সংশোধনীতে বলা হয়েছে এর ফলে নিয়োগকারী সংস্থার খরচ কিছুটা বাড়লেও আখেরে মহিলা কর্মীদের মনোবল বাড়বে এবং ভবিষ্যতে আরও কঠোর পরিশ্রম করতে পারবেন তারা। গতকালই এই বিলের সংশোধনীতে অনুমোদন দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর ফলে উপকৃত হবেন সংগঠিত ক্ষেত্রের 1,80,00,000 মহিলা কর্মচারী। দুটি শিশুর ক্ষেত্রে 12 সপ্তাহ থেকে মাতৃত্বকালীন ছুটি বেড়ে হচ্ছে 26 সপ্তাহ। দুটির বেশি সন্তানের ক্ষেত্রে এই ছুটির মেয়াদ 12 সপ্তাহ। গর্ভধারিণী ও দত্তক নেওয়া সন্তান সর্বক্ষেত্রেই মায়েরাই এই সুবিধে পাবেন। বর্ষায় প্রতি বছরই দামোদরের জলে ভাসে গ্রাম বাংলা। ডিভিসির ছাড়া জলে ভাসে ফসলি জমি, কৃষকদের মাথায় হাত। ক্ষতিগ্রস্ত হয় হুগলি, দুই মেদিনীপুর, বর্ধমান। অনেক সময় আগাম সতর্কতা, ডিভিসি জল ছাড়ায় তৈরি হয় বন্যা পরিস্থিতি। সে সমস্ত কথা ভেবেই এবার জনসাধারণের অবগতির জন্য ডিভিসি চালু করছে নতুন ওয়েবসাইট ফ্লাড ওয়ার্নিং মডিউল। ডিভিসির ওয়েবসাইট www.dvc.gov.in এ মূল পেজে গিয়ে ফ্লাড কন্ট্রোল অপশনে ক্লিক করলে ডিভিসির সতর্ক বার্তা দেখতে পাবেন আপনি। অতিরিক্ত মাত্রায় যখন জল ছাড়া হবে তখন লাল সতর্কতা দেখতে পাবেন আপনি। আর সেখান থেকে চাষি ভাইরা আগাম জানতে পারবেন যে কবে জল ছাড়ছে ডিভিসি। চাকরি পাননি, কিছু একটা করবেন ভাবছেন, ব্যবসা করতে চান, কিন্তু ব্যবসার জন্য তো অনেক টাকার প্রয়োজন, ভাবছেন কোথায় পাবেন সে টাকা, ভাববেন না। দেশের বেকার যুবকদের জন্য ঋণের ব্যবস্থা রয়েছে কেন্দ্রের। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় আপনি ঋণ পেতে পারেন। ও আরও একটা কথা রয়েছে, যারা ইতিমধ্যেই ব্যবসা শুরু করেছেন এবং ব্যবসা বাড়াতে চান তারাও ঋণ পেতে পারেন এই যোজনায়। শিক্ষিত হয়ে অনেকেই বেকার, কিন্তু কিছু করার তাগিদ তাদের সবসময় কুড়ে কুড়ে খায়। ব্যবসার নানা পরিকল্পনাও মাথায় ঘোরে, কিন্তু ব্যবসা করতে গেলে তো টাকার দরকার, কে দেবে এত টাকা? বেকার যুবক যুবতীরা যদি ব্যবসা করতে চান তার জন্য হাত বাড়িয়ে রেখেছে কেন্দ্রীয় সরকার। এবছরই শুরু হয়েছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, শুরু হয়েছে মাইক্রো ইউনিটস ডেভেলপমেন্ট অ্যান্ড রেফিন্যান্স এজেন্সি লিমিটেড বা মুদ্রা। এবার দেওয়া যাক এই যোজনা সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। এই প্রকল্পে আবেদন করে ঋণ নিয়ে ব্যবসা শুরু করতেই পারেন যে কোনো বেকার যুবক যুবতী। যারা ইতিমধ্যেই ব্যবসা করছেন ব্যবসা বাড়াতে তারাও সুযোগ নিতে পারেন প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার। কর্পোরেট নয় এমন ছোট ব্যবসার ক্ষেত্রে এই প্রকল্প থেকে সহায়তা মিলতে পারে। মোট 3টি স্কিমে ঋণ দেওয়া হয় এই যোজনায়। শিশু, যারা নতুন ব্যবসা শুরু করছেন তারা এই স্কিমে আবেদন করবেন, ঋণ মিলবে 50,000 টাকা পর্যন্ত। কিশোর, যারা ইতিমধ্যেই ব্যবসা শুরু করেছেন এবং যাদের ব্যবসা এখনও দাঁড়ায়নি তারা এই স্কিমে লোন পেতে পারেন 50,000 থেকে 5,00,000 টাকা পর্যন্ত। তরুণ, যারা ইতিমধ্যেই ব্যবসা শুরু করেছেন এবং যাদের ব্যবসা প্রতিষ্ঠা পেয়েছে তারা এই স্কিমে লোন পেতে পারেন 10,00,000 টাকা পর্যন্ত। ঋণের জন্য আবেদন করতে কি কি লাগবে? আপনার সচিত্র পরিচয়পত্র, ঠিকানার প্রমাণপত্র, 2টি পাসপোর্ট সাইজ ছবি। এই যোজনার সুযোগ নিতে কোথায় যোগাযোগ করবেন? যে কোনো ব্যাংকই প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় ঋণ দিয়ে থাকে, এ ব্যাপারে নিকটবর্তী ব্যাংকের শাখায় যোগাযোগ করলে সমস্ত তথ্য পেতে পারেন। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। মাঝে মধ্যে খিদে পাচ্ছে, সব সময় কেমন যেন একটা খাই খাই ভাব, এমন লক্ষণ কিন্তু মোটেও শরীরের পক্ষে ভালো নয়, বরং চিন্তার কারণ। অতিরিক্ত খাই খাই ভাব মানেই কিছু হরমোনের অস্বাভাবিক ক্ষরণ, বড় রোগের পূর্বাভাস। খিদে না পেলেও খালি খাই খাই এমনটা হতেই পারে, কারণ রক্তে চিনির পরিমাণ কমে গেলে কিংবা শরীরে জলের অভাব দেখা দিলে খিদে খিদে ভাব বেড়ে যায়। দুশ্চিন্তা আমাদের শরীরে স্ট্রেস হরমোন কর্টিজল নিঃসরণ করে। এই হরমোনই আমাদের খেতে আগ্রহী করে তোলে। দুশ্চিন্তা না কমা পর্যন্ত এই হরমোন নির্গমন বন্ধ হয় না। এর প্রেক্ষিতে আমাদের চর্বি এবং চিনিতে ভরপুর খাবার খেতেই বেশি ইচ্ছে করে, যার ফলে শরীরে জমে বাড়তি মেদ। কিন্তু কি করবেন এই সময়? দুশ্চিন্তায় ভুগলে চকোলেট, চিপস, আইসক্রিম নয়, বরং বসে যান ধ্যানে। 5 মিনিটের ধ্যান কিংবা একটু হাঁটাহাঁটি মনকে একটু শান্ত করবে, কর্টিসলের মাত্রাও কমে যাবে স্বাভাবিকভাবেই। চিকিৎসা বিজ্ঞানে রক্তে চিনির মাত্রা কমে যাওয়া মানে হাইপোগ্লাইসেমিয়া। মূলত সত্যিকারের হাইপোগ্লাইসেমিয়া ডায়াবেটিস রোগীদেরই হয়। ডায়াবেটিস রোগী ছাড়াও সাধারণত রক্তে চিনির পরিমাণ ওঠানামা করতে পারে। মাথা ঘোরা, ক্লান্তি, ঘাম, বমি বমি ভাব হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণ। হাইপোগ্লাইসেমিয়াতেও খিদের পরিমাণ বাড়ে।
অনেক সময় মন খারাপ বা হতাশা থেকেও খিদে বেড়ে যায়। লেপটিন নামক এক ধরনের হরমোন খাওয়ার ইচ্ছে নিয়ন্ত্রণ করে। এই হরমোন ঠিকমতো কাজ না করলে ভরা পেটেও খিদে পায়। অস্বাভাবিক ওজনের অধিকারী যারা তাদের শরীরে লেপটিন ঠিকমতো কাজ করে না, ফলে তাদের খাওয়ার প্রবণতা অনেকটাই বেড়ে যায়। এই সমস্ত দিকে একটু নজর রাখলেই খিদে পাওয়ার অভ্যেস কমবে, শরীর সুস্থ থাকবে। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা। রোগ সারাতে হাতের কাছেই ওষুধ, ক্রমশই কদর বাড়ছে আয়ুর্বেদিক চিকিৎসার। গাছগাছড়ার শিকড় বা পাতাতেও অসুখ সারে ম্যাজিকের মতো, তেমনই কিছু প্রয়োজনীয় আয়ুর্বেদিক গাছগাছড়ার খবর দেওয়া হলো আজকের জানকারিতে। বাড়িতে টবেই বসাতে পারেন এই সমস্ত ঔষধি গাছ। রোগ সারাতে বাড়িতে কিছু ঔষধি গাছের চাষ করতেই পারেন। জেনে নিন কোন কোন ঔষধি গাছ বাড়িতেই চাষ করা যায়। সেজ বা ঋষি উদ্ভিদ, উৎপত্তিগতভাবে সেজ উদ্ভিদের নাম এসছে স্যালভিয়া নামক শব্দ থেকে, যার বাংলা করলে আরোগ্যের জন্য। ছোটখাটো উদ্ভিদটির খুব বেশি জায়গা নেয় না। সেজ নিমেষে সারিয়ে দিতে পারে মুখ জিহ্বার নানা রোগ। ক্যামোমিল, ডেইজি সদৃশ ফুলের অধিকারী এই উদ্ভিদটি চাষ করলে কেবল এর ঔষধি উপকারী নয়, সেই সঙ্গে আপনি পাবেন ফুলের মন মাতানো সৌন্দর্য। হজমে সমস্যা, ত্বকে সংক্রমণ ক্যামোলিন সহজেই সমাধান করে দিতে পারে। নিত্যনৈমিত্তিক নানা খাবার তৈরি করতে পুদিনাকে আমরা ব্যবহার করি সবাই। নানা রকম কাটা ছেঁড়ার ক্ষেত্রে এবং হারিয়ে যাওয়া খিদেকে ফিরিয়ে আনতে দারুণ সাহায্য করে পুদিনা। ফিভার ফিউ, জ্বর জারি সারাতে ফিভার ফিউয়ের জুড়ি মেলা ভাত। মাথায় প্রচণ্ড ব্যথা, দেরি না করে কিছুটা ফিভার ফিউয়ের পাতা ছিঁড়ে চিবিয়ে নিন অথবা চায়ের সঙ্গে মিশিয়ে পান করুন, ব্যথা নিমেষে গায়েব হবে। লেমন বাম, বহু বর্ষজীবী এই উদ্ভিদটি অনেকটা মিন্টের মতো। অস্থিরতা, অনিদ্রা, ক্ষত কিংবা পোকার কামড়ের প্রতিষেধক হিসেবে কাজ করে এই গাছ। পেটের সমস্যাতেও বিশেষ উপকারী। প্রত্যেকটি গাছই আপনি বাড়ির টবে লাগাতে পারেন। টবেই সুন্দর বেড়ে ওঠে এইসব ঔষধি গাছ, তাই দেরি না করে হাতের কাছেই রাখুন এই আয়ুর্বেদিক মেডিসিন বাগান। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা।